হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অ্যান্ড ওয়েলকাম ব্যাক ইন টু মাই হ্যাপি লাইফ কেমন আছেন সবাই আশা করছি সবাই অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও অনেক ভালো আছি আজকের ভিডিওতে আমি শেয়ার করতে যাচ্ছি আমাদের সাম্প্রতিক প্যারিস ভ্রমণের অভিজ্ঞতা যা ছিল সত্যি অসাধারণ আমি আমার হাজব্যান্ড আমার সাত বছর এবং ছয় বছরের দুই ছেলেকে নিয়ে আয়ারল্যান্ড থেকে প্যারিসে গিয়েছিলাম শর্ট একটা ভ্যাকেশনে দুটো ছোট বাচ্চাকে নিয়ে প্লেনে ভ্রমণ করা সহজ ব্যাপার নয় কিন্তু সঠিক পরিকল্পনা থাকলে তা অনেকটা মসৃণ হয়ে যায় বাচ্চাদের নিয়ে ট্রাভেলের ক্ষেত্রে কয়েকটা জিনিস মাথায় মাথায় রাখতে হয় এর মধ্যে প্রথম যে ব্যাপারটা সেটা হচ্ছে যে বাচ্চাদেরকে ছোট থেকে ট্রাভেলিং এ অভ্যস্ত করতে হবে আমি আমার বাচ্চাদেরকে খুব ছোট থেকে বিভিন্ন শহরে নিয়ে যাওয়ার অভ্যাস করেছি এমন কি আমি যখন প্রেগনেন্ট ছিলাম তখন বাচ্চাদের নিয়ে আসলে অনেক বই পড়তাম সেখানে লেখা ছিল যে সবসময় বাচ্চাদেরকে আসলে ঘরের বাহিরে নিয়ে বা এরকম ছোট ছোট ভ্রমণগুলোতে নিয়ে যাওয়া উচিত এর ফলে তাদের মানসিক এবং শারীরিক বিকাশটা খুব দ্রুত ঘটে আমাদের দেশে সাধারণত বাচ্চা জন্ম হওয়ার পর দেখা যায় দুই তিন মাস বাচ্চাকে ঘর থেকে বের করে না অথচ এখানে আমি দেখেছি এমনকি আমিও আমার তিন দিনের বাচ্চাকে নিয়ে বাগিতে বসিয়ে হোক ঝড় ঠান্ডা যত ধরনের বৃষ্টি সেটাকে সুন্দরভাবে কাভার করে আমি বাচ্চাকে নিয়ে বাহিরে হাঁটতে বের হয়ে যেতাম এবং ন্যূনতম আধা ঘন্টা হলেও ওকে আমি বাহিরে নিয়ে হাঁটাহাঁটি করতাম এর ফলে ও ঘরের পরিবেশের সাথে বাহিরের যে পরিবেশ আছে আমাদের যেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ আমাদের শারীরিক এবং মানসিক বিকাশের জন্য সেটার সাথেও কিন্তু ওরা নিজেদেরকে খাপ খাইয়ে নিতে পারে এভাবে করে যদি ছোট থেকে বাচ্চাদের একটু একটু করে ভ্রমণের অভ্যাস করান তাহলে দেখবেন যে ওরা যখন বড় হয়ে যাবে তখন ইন্টারন্যাশনাল ট্রিপগুলোতে আপনার কষ্ট হবে না চলে আসি এখন সাম্প্রতিক যে ট্রাভেলিং এর টিপস শেয়ার করব সেই বিষয়ে তা আমাদের ফ্লাইটগুলো আমরা সাধারণত চেষ্টা করি একটু লেট রাখতে এর ফলে যেটা হয় বাচ্চাদের নিয়ে খুব বেশি রাস করতে হয় না ওরা প্রপারলি ঘুমাতে পারে সকালে উঠে ঠিক মতো নাস্তা করে রেডি হয়ে তারপরে আমরা সবাই একটা স্থির মন মানসিকতা নিয়ে বের হতে পারি খুব বেশি আর্লি মর্নিং ফ্লাইট রাখলে যেটা হয় বাচ্চাদেরকে নিয়ে একটা দৌড়াদৌড়ি শুরু হয়ে যায় ওরা হয়তো নাস্তা খেতে পারে না অথবা ঘুম থেকে উঠে খুব তাড়াহুড়া করে চলে যেতে হয় আমি যখন কোথাও যাওয়ার জন্য প্যাকিং করি সেই প্যাকিংটা তো বললাম যে অনেক আগে থেকে আমি দুই তিন দিন আগে থেকে প্রিপারেশন নিয়ে শুরু করে দিই কারণ শেষ মুহূর্ত পর্যন্ত দেখবেন যে কিছু না কিছু আপনি ভুলে যাচ্ছেন এই জন্য আমি তিন ন্যূনতম তিন দিন আগে আমি প্যাকিং শুরু করি এবং আমি যেই জায়গাটাতে রেডি হব বা বাচ্চারা যেখানে রেডি হবে বা আমি বের হওয়ার সময় যে জায়গাটা চেক করব সেখানে আমার যত গুরুত্বপূর্ণ জিনিস যেমন আমার ঘড়ি বাচ্চাদের ঘড়ি বাচ্চাদের বাচ্চাদের খেলনা টয়স বা যে জিনিসগুলো বাচ্চার রিলেটেড স্পেশালি সেই জিনিসগুলো রেডি হবো রেডি সেই কিন্তু সেখানে গোজ গাছ করে রেখে এর ফলে যেটা হয় বের সময় আপনার তাড়াহুড়ো হবে না এবং আপনি জানেন যে কোন জিনিসটা আপনি পরে যাবেন বা আপনার বাচ্চারা পরে যাবেন আমি এমনকি এক শহর থেকে আরেক শহরে গেলেও সবসময় আমার বাচ্চাদের সাথে আমার নিজেরও এক সেট এক্সট্রা জামা আমি নিয়ে নেই জাস্ট ফর প্রিকশন আপনি যদি এক্সট্রা জামা রাখেন বিশেষ করে বাচ্চাদের ক্ষেত্রে যেটা কিন্তু ট্রাভেলিংটাকে অনেক ইজি এবং স্মুথ করে দেয় সেই সাথে একটা গুরুত্বপূর্ণ কথা শেয়ার করছি সেটা হচ্ছে বাচ্চাদেরকে নিয়ে যখন আপনি প্লেনে ট্রাভেল করবেন এমনকি অ্যাডাল্টদেরও কিন্তু কানে ব্যথা হয় প্লেনে ট্রাভেলিং এর সময় কানে ব্যথার মূল কারণ হলো বায়ু চাপের দ্রুত পরিবর্তন যখন প্লেন উপরে ওঠে বা নিচে নামে তখন বাহিরের বাতাসের চাপে দ্রুত পরিবর্তন হয় কিন্তু কানের ভেতরের যে চাপ সেটা এত তাড়াতাড়ি পরিবর্তিত হতে পারে না এর কারণে কানের ভেতরে এবং বাহিরের মধ্যে একটা ডিফারেন্স তৈরি হয় যেটা কানের ব্যথা বা এয়ারপ্লেন প্ল্যান তৈরি করে বড়দের তুলনায় বাচ্চাদের এই সমস্যাটা অনেক বেশি হয় কারণ তাদের ইউকেস্টিয়ান যে টিউব আছে এই টিউবটা হচ্ছে কানের ভেতরের এবং বাহিরের চাপকে সমান রাখতে সাহায্য করে তাদের এই ইউকেস্টিয়ান টিউবটা হচ্ছে বড়দের তুলনায় ছোট এবং কম কাজ করে যার কারণে বাচ্চারা এই সমস্যাটা সবচেয়ে বেশি ভোগে তো এটা সমাধান করার জন্য বাচ্চাদের কোনো কিছু গিলতে বা চুষতে দিতে পারেন যেমন কোনো ধরনের চুইংগাম ললিপপ অথবা বোতল থেকে পানি অথবা

সাহায্য করে বাচ্চাদের হাই তুলতে বলুন অথবা মুখ খুলে রাখতে উৎসাহ করতে পারেন কিছু বিশেষ ধরনের কানের প্লাক পাওয়া যায় যেটা কানের চাপ কমাতেও সাহায্য করে সেটাও ব্যবহার করতে পারেন এই জিনিসগুলো যদি আপনি প্লেনে ওঠার আগে বাচ্চার সাথে ডিসকাস করেন বসে ওদেরকে বোঝান কি কি টেকনিকে কানের এই ব্যথা কমানো যায় সেগুলো সম্পর্কে ওদের ধারণা দেন তাহলে দেখবেন যে প্লেনের জার্নিটা অনেক বেশি স্মুথ হয়ে যাবে আর আমার জন্য এই জার্নিটা ছিল একটা মোস্ট ওয়ান্টেড বা মোস্ট নিডেড একটা ভ্যাকেশন কারণ আমি অনেক বেশি এক্সস স্টে ছিলাম বেশ কয়েকদিন যাবত। ভাষা চেঞ্জিং পুরাতন ভাষা গোজ কাজ করা নতুন ভাষা গোজ কাজ করা সব কিছু মিলে আমার উপর ফিজিক্যালি এবং মেন্টালি অনেক বেশি প্রেশার গেছে কারণ আমার হাজব্যান্ড ওর বিজনেস এবং জব নিয়ে অনেক বেশি ব্যস্ত থাকে আদার সব কিছু আমাকে একা সামলাতে হয় আমরা যখন প্লেনে উঠেছিলাম সাধারণত ছোট প্লেনগুলোতে দেখা যায় তিনটা করে সিট থাকে এক পাশে আবার আরেক পাশে তিনটা করে সিট থাকে সো চারজনের একসাথে বসা যায় না বলেই আমি এবং আট দিন একসাথে বসেছিলাম কারণ আট দিন আমার সাথে বেশি ফ্লেক্সিবিলি চলাফেরা করে এবং আমার কথা শোনে আর আর আরহাম বসেছিল ওর বাবার সাথে তো প্লেন যখন একবার উঠে যায় তারপরে আসলে বাচ্চাদের আর কানে সমস্যা হয় না তারপর আমি ওদেরকে একটু ফোন দিয়েছিলাম খেলার জন্য আমি যদিও বা একেবারেই বাচ্চাদেরকে ডিভাইস দেওয়াটা পছন্দ করি না তবে আমার কাছে একটা জিনিস মনে হয় কি যে সময় এবং যুগের সাথে নিজেকে পরিবর্তন করতে হয় পরিবর্তনের সাথে সাথে কন্ট্রোলিং জিনিসটাও জানতে হয় আমি যেমন আমার বাচ্চাদের যে ডিভাইসগুলো দেই সেগুলো কন্ট্রোল করি এবং সেটার ফুললি কন্ট্রোল আমার হাতে বা আমার ফোনের মধ্যে থাকে এর জন্য চাইলে আপনি গুগল প্যারেন্ট অ্যাপটা ইউজ করতে পারেন আমার ফোনে এবং আমার বাচ্চাদের ফোনে দুইটা ফোনের মধ্যে এই অ্যাপটা আছে এর ফলে ওরা কি অ্যাপস চালাচ্ছে কোন সাইটে যাচ্ছে বা কোনটা ব্লক করা দরকার কোনটা অ্যাপ্রুভ করা দরকার সেটা কিন্তু আমি আমার ফোন থেকে কন্ট্রোল করতে পারি তো যেমনটা বলছিলাম যে যুগের সাথে নিজেকে পরিবর্তন করতে হবে এবং পরিবর্তনের সাথে প্যারেন্ট কন্ট্রোলিং বিষয়ে আপনাকে অবগত থাকতে হবে তো এই যে প্লেনের মধ্যে আট দিনের আরহামের কানের ব্যথা অলরেডি শুরু হয়ে গেছে আট দিনের কানে খুব বেশি একটা সমস্যা হয় না হালকা পাতলা যাও হয় আট দিন আসলে মানে আমার দুইটা বাচ্চাই খুবই ডিফারেন্ট তো আট দিনকে দেখা যায় কোনো প্রবলেম হলে ও সেটা নিজে নিজেই সলভ করে ফেলে বাট আর খুব বেশি ঘাবড়ে যায় ও খুব বেশি আদর প্রিয় বা খুব চায় যে ও যখন প্রবলেমে পড়বে তখন ওর বাবা মা ওকে খুব সাপোর্ট করবে তো এই ব্যাপারগুলো কিন্তু বাবা মাকে বুঝতে হয় এবং আপনি যদি আপনার বাচ্চার নেচারটাকে বুঝে যান তখন কিন্তু আপনার বাচ্চাকে কন্ট্রোল করাটা ইজি হবে এখন একটু শেয়ার করি আয়ারল্যান্ডের এয়ারপোর্ট এবং অন্যান্য ইউরোপের যে এয়ারপোর্ট গুলোতে গিয়েছি যেমন নেদারল্যান্ড ইউকে যদি বা ইউরোপের বাইরে আছে বাট স্টিল ইউকে নেদারল্যান্ড এবং ফ্রান্সের মধ্যে আমার কাছে মনে হয়েছে আয়ারল্যান্ডের এয়ারপোর্ট আসলেই বেস্ট এবং আমার কাছে অল্প মানুষের মাঝে থাকতে থাকতে আমার একটা অবস্থা হয়ে গেছে এখন খুব বেশি ক্রাউডেড প্লেসে গেলে আমার মাথা ধরে যায় এবং মনে হয় আমি কতক্ষণে আয়ারল্যান্ডে ব্যাক করব এনি ওয়ে ফ্রান্সের এয়ারপোর্টে গিয়ে খুবই অদ্ভুত এবং কিছুটা বিরক্তিকর একটা ব্যাপার দেখলাম সেখানে হচ্ছে আমাদের লাগেজগুলো যেখান দিয়ে বেল্ট দিয়ে আসছিল সেখানে ওরা হচ্ছে একটা সিকিউরিটি ডগ দিয়ে ওরা সার্চ করাচ্ছিল এবং কুকুর ওটা লিটারেলি সবগুলো ব্যাগের মধ্যে হচ্ছে লিক করছিল এবং ইটস সো ডিসগাস্টিং কারণ আমি এটা একদমই পছন্দ করি না কুকুরের লিক করলে বা কুকুর আশেপাশে আসলে আমি আসলে চলে যাই দূরে কোথাও ফ্রান্সের এয়ারপোর্ট গুলাতে আমার কাছে মনে হয়েছে সিকিউরিটি ওদের আসলে অনেক হাই তারপরও এত কিভাবে মানে ইমিগ্রেশন নিয়ে ওদের প্রবলেম হয় আই নো বাট আমার কাছে কম্পেয়ার টু আদার এয়ারপোর্ট গুলো মনে হয়েছে ফ্রান্সের এয়ারপোর্টে ইমিগ্রেশন অনেক হাই সো সেখানে আমরা ব্যাগ লাগেজ গুলো নেওয়ার পর বের হয়ে গেলাম ওয়েদার যথারীতি খারাপ অ্যান্ড উই আর ইউস টু এট কার ফ্রান্স সাথে আয়ারল্যান্ড এর ওয়েদারে খুব বেশি একটা ডিফারেন্স না আর আমরা ওখানে দাঁড়িয়েছিলাম কারণ আমার খাওয়া দাওয়া আসবে আমাদেরকে পিক করতে আরেকটা প্রবলেম মজার প্রবলেম হয় সেটা হচ্ছে ইউরোপের অন্য দেশে আমরা যখন যাই তখন সবকিছু লেফট সাইড মানে গাড়ি বা সবকিছু লেফট সাইড চলে তো আমাদের এখানে যেহেতু রাইট হ্যান্ডেল আহ রাইট সাইড এ থাকে এবং আমরা রাইট সাইড থেকে সবকিছু ড্রাইভ করি তো আমাদের একটু প্রবলেম হয় আর রাস্তাঘাটে চলাফেরা করতে অথবা গাড়িতে উঠতে তো এই ছিল আমার আজকের ভ্লগ আই হোপ ইউ গাইস এন্ড জয় ওয়াচিং এর সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে আপনাদের সাথে নেক্সট ব্লগে